চলুন শুরু করা যাক। তো কী বলেছে প্রথম কোশ্চেনটা, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান। তো বাকি কোশ্চেনটা এখানে পড়ার দরকার নেই, প্রথমে একটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে রিলেশন নিশ্চয়ই আমরা পেয়ে যাচ্ছি। তো ধরুন বিক্রয় মূল্য সেলিং প্রাইস এক্স এবং ক্রয় মূল্য ওয়াই, সেলিং প্রাইস এক্স এবং ক্রয় মূল্য ওয়াই। তো ক্রয় মূল্যের 12% বিক্রয় মূল্যের 10% সমান। তো এখান থেকে আমরা যদি রিলেশন করি তো আসছে সিক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স, সিক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স। তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ, এক্স বাই ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ। অর্থাৎ এসপি বাই সিপি মানে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়াল টু সিক্স বাই ফাইভ। অর্থাৎ বিক্রয় মূল্য যা হবে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটি ছয় দুটো পাঁচ আসতে হবে। কিন্তু আপনার এখানে যে অপশানগুলো দিয়ে রেখেছে চারটের মধ্যে, তো এটা যদি আপনি বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য করেন, এটা দেখুন সাত বাই ছয় আসছে, এটার আট বাই সাত আসছে, কোথাও কি আসছে শুধুমাত্র অপশান এ ছাড়া। তো আপনার অপশান এ অ্যান্সার, এটি আপনার শর্টকাট। আপনি যদি এখানে বাকি অঙ্কটা পড়ে করতে যেতেন আপনার আরও কিছুক্ষণ বেশি সময় লাগতো, করার দরকার নেই। প্রথম থেকে যদি অ্যান্সার এসে যায় উত্তর মিলে দেখুন আপনাকে সময় বাঁচাবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, দুটি সংখ্যার গুণফল 4032 এবং লসাগু হলো 12, তো গোসাগু 12 হলে লসাগু কত? তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গোসাগু, লসাগু ইন্টু গোসাগু। তো 4032 ইকুয়াল টু 12 ইন্টু লসাগু, তো লসাগু ইকুয়াল টু 4032 বাই 12, 4032 বাই 12। তো এখানে আপনাকে ভাগটি কিন্তু করতে হবে, কারণ এখানে দেখুন দুটো শেষকালে এক আছে। তো 12-র সাথে যদি আপনি গুণ করেন তো এটারও দুই আসতে পারে, এটারও দুই আসতে পারে, এটারও দুই আসতে পারে। তো আপনি কিন্তু একক ঘরের অঙ্কটা দেখে বুঝতে পারবেন না যে কোনটাতে দুই আসবে, সেক্ষেত্রে আপনাকে ভাগটি করে নিতে হবে। তো সেক্ষেত্রে উত্তর আসবে আমরা 336, সেক্ষেত্রে উত্তর আসবে আমরা 336। তো পরের অঙ্কটি দেখে নেবো, কিন্তু দেখে নেওয়ার আগে আমরা একটি কথা বলবো। আমরা এখানে কোশ্চেনটি আগে থেকে করে নিয়েছি যাতে আপনাদের সময় বাঁচাতে পারি, সময় কম লাগে এবং তাদেরকে আপনারা বুঝতে পারেন। তো আপনাদের জন্য এরকম ভিডিও আমরা আনতেই থাকবো, যদি আপনাদের কাজ ভালো লাগে থাকছে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটাতে মনের ইচ্ছা খুব বাড়ে, আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নিজেদের ইচ্ছা জানান যে আপনার কী হিসাবে ভিডিও চান, তো এটা আরও ভালো লাগে। তো দেখে নিয়ে যাই ভিডিওটি অঙ্কটি, এ ও বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটি এক্স দিনে করতে পারলে বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে। তো এটার একটি সূত্র হচ্ছে এটি, এখানে এক্স ওয়াই জেড কি না, এক্স হচ্ছে এ একা, বি ওয়াই হচ্ছে বি একা, জেড হচ্ছে দুজন মিলে একসাথে। এটি হচ্ছে সূত্র, দুজন মিলে ওয়ান বাই দুজন মিলে একসাথে ইকুয়াল টু ওয়ান বাই এ একা, ওয়ান বাই বি একা, এটি হচ্ছে আপনার সূত্র। তো এখান থেকে আপনি যদি ওয়াইয়ের ভ্যালু বোস করেন, এখান থেকে ক্যালকুলেশন করেন, তো ওয়াইয়ের ভ্যালু হিসাবে আপনার 90, কারণ আমি এক্স এবং জেডের ভ্যালু জানেন, এক্স এবং জেডের ভ্যালু অলরেডি আপনাকে দিয়ে রেখেছে। জেড কি দুজন মিলে একসাথে, দুজন মিলে একসাথে কত দিনে, 15 দিনে, এ একা এক্স 18 দিনে, তো বলে রেখেছে। তো আপনাকে কী ভাগ করতে বলেছে, বি একা মানে ওয়াই, তো ওয়াই আপনার এখান থেকে ক্যালকুলেশানে বোস করলে এসে যাবে 90 দিন অ্যান্সার। তো অপশান এ আপনার অ্যান্সার হয়ে যাবে, তো অপশান এ আপনার অ্যান্সার হয়ে যাবে। তো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাও, এ 1800 টাকা কিছু দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় খাটালো, এ ও বি এর লাভের অনুপাত সমান হলে এ ও বি এর টাকার কত দিনের জন্য নিযুক্ত ছিল। তো লাভ কী আমরা জানি, সময় ইনটু টাকা। আপনি ধরুন যত সময় বেশি দেবেন তত টাকাটা লাভ বেশি হবে, এবং যদি যত টাকা বেশি দেবেন তত লাভ বেশি হবে। তাহলে সময় ইন্টু টাকা ইকুয়াল টু আপনার হচ্ছে লাভ। তো আমরা জানি না এই সময় কত, কিন্তু টাকা জানি। তো 1800 ইন্টু এক্স, সময় এক্স ধরে নিলাম, এবং বিয়ের কত, বিয়ের তো দূরে দেওয়া আছে, তাহলে 1000 ইন্টু 9, 1000 ইন্টু 9। এবার এটি হচ্ছে আপনার লাভের অনুপাত, এটা কিন্তু লাভ নয়, এটা লাভের অনুপাত এই অনুযায়ী আসবে। তো দরকার নেই, এই দুটোর অনুপাত তো লাভের অনুপাত সমান হবে, তাহলে লাভের অনুপাত যদি 1:1 হয় তাহলে এটাও 1:1 হতে হবে। তো এখান থেকে এসে যাবে আপনার এক্স ইকুয়াল টু ফাইভ, যেহেতু লাভের অনুপাত সমান তাহলে এদের অনুপাতও সমান, এদের অনুপাতও সমান হবে। তো এক্স ইকুয়াল টু আপনার এখান থেকে এসে যাবে ফাইভ। আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। তো দেখে নিয়ে যাক পরের অঙ্কটি, মান নির্ণয় করেছিল, তো 1/2 + 1/3 ডিভাইডেড বাই 1/4 - 1/6 মাইনাস অফ থার্ড ব্র্যাকেট 8 - 2nd ব্র্যাকেট 5.13 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট। আপনারা অঙ্কটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে বলার কোনো মানে হয় না। তো এখান থেকে এই ভ্যালুটা কত আসবে 5/6, এই ভ্যালুটা কত আসবে 1/12, এটা যেমন কার তেমন লিখেছি, এই ভ্যালুটা কত আসবে হাফ, তিন থেকে আড়াই বিয়োগ দিচ্ছেন, কত আসবে হাফ আসবে, ঠিক আছে। তো এখানে ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করি, ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করি কী হয়ে যাবে, এটা উপরে চলে যাবে এবং এটা নিচে চলে আসবে, তো 12:1 হয়ে গেছে। তো এবারে এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, বুঝতে পারলেন। তো এখান থেকে 6 সাথে 12 কাটাকাটি করলে আপনার 10 আসবে। এরপরে এখানে পুরো ইকুয়েশনটাকে বুঝ করে দিন, মাইনাস প্লাস হয়ে যাবে,
এটা মাইনাস হয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা করলে এসে যাবে আপনার 6.5/6, যেটা হয়ে যাচ্ছে আপনার অপশন সি অ্যান্সার, যেটা হয়ে যাচ্ছে আপনার অপশন সি অ্যান্সার। বাকি যে 15টি কোশ্চেন রইলো আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।